English for today, classes 9, 10, unit 14, lesson 1. Unit 14 এর শুরুটা এরকম এটাকে unit 14 এ আমরা পড়ব মূলত প্লেজার এন্ড পারপাস এই বিষয়ে। প্লেজার অর্থ আমরা সবাই জানি আনন্দ বা খুশি, এর সাথে আরো দুইটা মানে আছে, আমি আজকেই ভালো মতো দেখলাম, আমিও আগে জানতাম না। একটা হলো প্লেজার মানে সম্মতি দেয়া, এবং আরেকটা হলো মনোনয়ন। এবং আমি আরেকটা জিনিস শিখলাম আজকে, যে আমি আগে ভাবতাম প্লেজার শুধু নাউনি, না এটা ট্রানজিটিভ ভার্বও হতে পারে, সকর্মক ক্রিয়াও এটা হতে পারে। আর পারপাস অর্থ উদ্দেশ্য বা পরিকল্পনা, লক্ষ্য, স্থির সংকল্প, এই সবগুলোই পারপাসের মানে, মূলত উদ্দেশ্য বা লক্ষ্য বেশিরভাগ যেটা ব্যবহার হয়। লার্নিং আউটকাম, শেখার ফলাফল। আফটার ইউ হ্যাভ স্টাডিড দি ইউনিট উইল বি এবল টু, এই ইউনিটটা পড়ার পরে আমরা পারবো বা সমর্থ হব রিকগনাইজ অ্যান্ড ইউজ ইংলিশ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। আমরা ইংলিশ বা ইংরেজির সাউন্ড বা শব্দগুলো বা ধ্বনিগুলো চিনতে পারবো, এবং কোথায় কোথায় স্ট্রেস বা চাপ দিতে হবে আর কি, শব্দের কোন অংশগুলো বা কোন শব্দগুলোর উপরে চাপ দিতে হবে। এবং ইন্টোনেশন, ইন্টোনেশন অর্থ আমাদের স্বরের ওঠানামা, কণ্ঠস্বরের ওঠানামা তো বা কণ্ঠস্বরের উত্থান পতন। তো আমরা কোথায় কোথায় কোন সাউন্ডটা হবে, কোথায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কোথায় সাউন্ড উঠবে নামবে, এই জিনিসগুলো আমরা রিকগনাইজ করতে পারবো। হলো রিকগনাইজ করবো অর্থাৎ এখানে রিকগনাইজ করা, চিনতে পারবো আর কি, বুঝতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড আদার টেক্সট, আমরা বুঝতে এবং এনজয় উপভোগ করতে পারবো গল্প এবং অন্যান্য টেক্সট বা পাঠ্য বিষয়, এগুলো আমরা বুঝতে পারবো, এনজয় করতে পারবো, মজা পাবো আর কি এগুলোর থেকে। ইন্টারপ্রেট, ইভালুয়েট অ্যান্ড সামারাইজ লিটারারি টেক্সট, আমরা ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করতে পারবো, ইভালুয়েট বা মূল্যায়ন করতে পারবো, এবং সামারাইজ বা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করবো লিটারারি টেক্সট অর্থ সাহিত্য বিষয়ক লেখা। লিটারারি অর্থ সাহিত্য বিষয়ক, লিটারেচারের থেকে লিটারারি আর কি, সাহিত্য বিষয়ক যে লেখা সেগুলো আমরা সামারাইজ করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো এবং মূল্যায়ন করতে পারবো। লেসন ওয়ানে এটার টাইটেল হলো বুকস বা বইগুলো। প্রথমে বলছে আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স ইন পেয়ার, জোড়ায় এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ডু ইউ রিড এনি বুকস আদার দ্যান ইউর স্কুল টেক্সট বুকস, তোমার স্কুলের পাঠ্য বই বা টেক্সট বইগুলো ছাড়া তুমি কি অন্য বই পড়ো? এখানে বলতে এনি বুক বুকস, বোধহয় এটা এনি বুক হবে, যে তুমি তোমার স্কুলের পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই পড়ো কি না। আমরা তো আগে পড়তাম, এখনকার এই ই জেনারেশনের ছেলে পেলে বই টই কম পড়ে, আমরা অনেক বই পড়তাম। ইফ ইয়েস হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ রিড, যদি হ্যাঁ হয় অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের বাইরে তুমি যদি অন্য বই পড়ে থাকো, তাহলে কি ধরনের বই তুমি পড়ো? ধরন বলতে এখানে স্টোরিজ বা গল্পের বই, পোয়েমস বা কবিতার বই, এটসেট্রা ইত্যাদি বোঝাচ্ছে। নাও রাইট ওয়ান অর টু রিজনস ওয়াই ইউ রিড দোজ বুকস অ্যান্ড শেয়ার উইথ ইউর পার্টনার্স, এখন একটা অথবা দুইটা কারণ বলো যে কেন তুমি এই বইগুলো পড়ো, অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরের এই বইগুলো তুমি কেন পড়ো, এবং এটার এক দুইটা কারণ বলো, এবং এটা তোমার পার্টনারের সাথে শেয়ার করো বা ভাগাভাগি করো। রিড দ্য পোয়েম, আমরা কবিতাটা একটু দেখি। কবিতাটার শিরোনাম হলো বুকস, বইগুলো। হোয়াট ওয়ার্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, আমাদের বইগুলো কি একটা বিস্ময়ের পৃথিবী, ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, ওয়ান্ডার অফ বিস্ময়, আমাদের বইগুলো একটা বিস্ময়ের পৃথিবী, প্রত্যেকটা বইকেই একটা পৃথিবীর সাথে তুলনা করতেছে লেখক, এবং বলতেছে বিস্মিত হওয়ার মতো পৃথিবী এক একটা বই।
চাঁদ বা মঙ্গল গ্রহ যেরকম বিস্ময়কর, এক একটা বইও ওই রকম বিস্ময়কর, পৃথিবীর মতোই বিস্ময়কর। As one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. As one opens them and looks, যখন কেউ একটা বই খোলে এবং দেখে, এখানে দেখা অর্থ পড়া, যখন একজন কেউ একটা বই খুলে দেখে অর্থাৎ পড়ে, নতুন আইডিয়া বা নতুন ধারণা এবং পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, নতুন ধারণা এবং নতুন মানুষ অর্থাৎ চরিত্র রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ, ফ্যান্সি অর্থ কল্পনা বা খেয়াল, অর্থাৎ নতুন নতুন ধারণা এবং নতুন মানুষ আমাদের কল্পনায় ভেসে ওঠে এবং আমাদের কল্পনা এবং চোখে ভেসে আসে, ভেসে ওঠে নতুন ধারণা নতুন মানুষ। একটা বই পড়ার সময় আমরা নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষের সাথে, নতুন ধরনের মানুষের সাথে পরিচিত হই। দি রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, অর্থাৎ আমরা মেল্টস অ্যাওয়ে শুনলে মনে হয় যে গলে যাওয়া, আসলে তা না, যে রুমটাতে আমরা বসে বইটা পড়ি সেই রুমটা তখন হারিয়ে যায়, রুমটা আর আমাদের চিন্তার মধ্যে থাকে না। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, এবং উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, অর্থাৎ আমরা নিজেদেরকে অ্যাট প্লে বা কাজে, এখানে প্লে অর্থ নাটক না বোধ হয় এটা, এবং উই ফাইন্ড আওয়ার সেলস অ্যাট প্লে, অর্থাৎ বইটাতে যা ঘটছে সেই জিনিসটার ভেতরে আমরা ঢুকে যাই, সেই জিনিসটার সাথে আমরা জড়িত হয়ে যাই। উই সামওয়ান হু, এমন কারোর সাথে আমরা জড়িয়ে যাই বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার আগেই, মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, সে হয়তো আমাদের চোজেন বা পছন্দ করা বন্ধু হয়ে যায়, যেমনটা হয়ে যায় মিসির আলি বা হিমুর বই পড়ার সময়। মিসির আলি বা হিমু এদের বইগুলো পড়তে পড়তে এরা আমাদের এক ধরনের বন্ধু হয়ে গেছে, বা মাসুদ রানা এই ধরনের শার্লক হোমস এই ক্যারেক্টারগুলো আমাদের বন্ধুর মতো হয়ে গেছে পড়তে পড়তে। অর উই সেইল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড অর এজ, সেইল অর্থ সমুদ্র যাত্রা করা বা নৌপথে যাত্রা করা, এখানে যাত্রা করা না। অর উই সেইল অ্যালং দ্য পেজ, অর্থাৎ আমরা যখন পেজগুলো পড়তে পড়তে এগোতে থাকি টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা অন্য, এখানে এজ অর্থ বয়স না, এখানে এজ অর্থ সময়, যখন আমরা বইগুলো পড়তে থাকি সেইল অ্যালং দ্য পেজ, বইগুলোর মধ্যে দিয়ে যেতে থাকি, আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো এজ বা সময়ে পৌঁছে যাই। হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এইখানেই আমাদের শরীরটা চেয়ারে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা চলে যায় সেইখানটায়, বইটাতে যেই জায়গাটার কথা বলছে আমরা সেই জায়গাটায় চলে যাই। মাসুদ রানার বই, আফ্রিকাতে আফ্রিকার পটভূমিতে যেগুলো লেখা, বা রাশিয়ান রাইটারদের যে বইগুলো ম্যাক্সিম গোর্কির লেখা, মনে হয় যে আমরা রাশায় চলে গেছি, যে আমরা সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করতে পাচ্ছি। ইস বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই একটা ম্যাজিক বক্স বা জাদুর বাক্সের মতো, হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যেটা একটা শিশু একটা টাচ করে বা স্পর্শ করে আনলক করে বা খুলে ফেলে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে বইগুলো একটা ম্যাজিক বক্স বা জাদুর বাক্সের মতো, যেটা একটা শিশু টাচ স্পর্শ করার মাধ্যমে খুলে ফেলে, অর্থাৎ বোঝাচ্ছে যে বইগুলো ম্যাজিক বক্সের মতো বা একটা অজানা বক্সের মতো, বা এর মধ্যে ম্যাজিক্যাল বা জাদুকরি জিনিসপত্র আছে, যেটা টাচ করলেই শিশু খোলে, ঠিক আছে, এখানে টাচ করার অর্থ বইটা পড়া। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ এই আউটসাইড কভার বা বাইরের দিকের যে কভারটা থাকে প্রত্যেকটা বইতেই থাকে, এগুলোর ভেতরে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বইগুলো
এই বইদেরকে যারা ভালোবাসে তাদের জন্য সবকিছু তারা ধরে রাখে বা জমা করে রাখে, এরকম বোঝাচ্ছে। এটা লিখছেন এলিনর ফারজ, এলিনর ফারজ ইনি একজন ইংলিশ চিলড্রেন্স রাইটার, অর্থাৎ ইনি ইংল্যান্ডের অধিবাসী একজন মহিলা এবং ইনি শিশুদের নিয়ে লিখেছেন। এনার সম্বন্ধে আমি পড়লাম উইকিপিডিয়ায়, ইন্টারেস্টিং তেমন কিছু পাই নাই, যেটুকু এনার ভাইয়েরাও লিখতেন, বাবাও লেখক ছিলেন। আর ইন্টারেস্টিং এর মধ্যে যেটা দেখলাম, ইনি কখনো বিয়ে করেননি। সিতে বলছে, হোয়াট ডাজ দি পোয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ। হোয়াট ডাজ দি পোয়েট সে, কবি কি বলছেন অ্যাবাউট দ্য গুড থিংস, সেই ভালো জিনিসগুলোর কথা যেগুলো রিডিং এ বুক ক্যান ডু টু ইউ, যেগুলো বই পড়ার মাধ্যমে রিডিং এ বুক ক্যান ডু, সেই ভালো জিনিসগুলো কোন কোন জিনিস, ভালো জিনিসগুলো বই পড়ার মাধ্যমে তোমার সাথে ঘটতে পারে বা তোমার সাথে হতে পারে, আমরা যেগুলো আলোচনা করে আসছি এর মধ্যে থেকেই এটা তোমরা পাবা আশা করি। হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ, অন্যান্য আর কি সুবিধা তুমি বই করার, তুমি কি মনে করো যে আর কি কি সুবিধা তুমি বই পড়ার মাধ্যমে পেতে পারো, এটা বলে শেষ করা যাবে না। পৃথিবীর সবকিছুই বইয়ের মধ্যে আছে, আমাদের জানতে হলে শিখতে হলে বইয়ের কোনো বিকল্প নাই, বইয়ের বিকল্প শুধুমাত্র বই হতে পারে, ইন্টারনেট না। ধন্যবাদ সবাইকে।